ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত লালন আনন্দ ধামে গভীর রাতে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত এ সময় ভাঙচুর করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাস্কর্য রোববার দিবাগত রাতে এই ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এদিকে আজ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদস্যরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে সোমবার উপজেলার কাউলিপাড়া ইউনিয়নের মোট্র এলাকায় অবস্থিত লালন আনন্দ গিয়ে দেখা যায় লালন আনন্দ ধামে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এ সময় আনন্দ থাকা লালন সাই এবং বঙ্গবন্ধু ছবি ভাঙচুর করা হয় এছাড়াও বসীভূত হয় বেশ কিছু মূল্যবান গ্রন্থ ও জার্নাল এছাড়াও ভাঙচুর করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাস্কর্য অগ্নিকাণ্ডে বসীভূত করা হয়েছে হারমোনিয়াম একতারা দোতারা বায়াব জুড়ি গেটার সহ বেশ কিছু বাদ্যযন্ত্র আমাদের লালানন্দ নাম এটা প্রতিষ্ঠান সংরক্ষণ করিয়েছিল সত্যি বা মানুষের সাথে দীর্ঘদিন ধরেই কালো একটি মৌলবাদী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে লেগে আছে দুই হাজার একুশ সালের মধ্যে ঘটনা ঘটেছিল আমাদের হামলা করেছিল সেখানে আমাদের সর্বজনীয় সকল চাই নিজেদের মেয়ে শায় মুক্ত ছিলেন সে মনচে তো উনি যখন বললেন যে তুমি থানায় যাও থানায় একটা জিডি করো আমি যেটি বলছিলাম আমাদের কপিও আছে ডিটি কপি এটা আমাদের গঠন ঘটেছিল দু হাজার একুশ সালের উনিশে এপ্রিল তো আমাদের আক্রস্ত সবসময় ছিল মনোবাদের পক্ষে আর আমার যেটা মনে হয় যে আমি তো দীর্ঘদিতে লেখালেখি করছি দু হাজার

সঠিক তদন্ত করবে করে আমার দাদা ক্ষতি করুন ক্ষতি করুন চাই একটা বই হ্যাঁ বই একটা একতারা একটা ওই যে গিটার হারমোনিয়াম এই কয়টায় হারমোনিয়াম আগুন ধোয়নি হারমোনিয়াম এমনিতে ওসার পরই আছে হম বাট ওই যে হারমোনিয়াম এইটা খোলা আর কি এটা আলাদা একটা সাইডে একটা কোনায় নিয়ে যায় আগুন আগুন লাগিয়ে দিতে পেয়ে বাতা বিষয়ে কোনো কোনো অভিযোগ দেয়নি আমি নিজে গিয়েছিলাম এখানে যা পরিদর্শন করে আসছি অভিযোগ পেলে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে